আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। আমি এখন চিকেন পাস্তা রান্না করে দেখাবো। চলুন দেখি চিকেন পাস্তা রান্না করে দেখাই আপনাদের সবাই। এখন আমি রান্না করব চিকেন নুডলস পাস্তা। এটা নিয়েছি সবজি, গাজর, বাঁধাকপি আর বরবটি। এটা চিকেন, এটা হচ্ছে পাস্তা, এটা নুডলস, আর এটা সয়া সস, টমেটো সস। এটা আমি নিজে বানিয়েছি চার রকমের মশলা দিয়ে, এটা মিক্স মশলা আর এটা আদা রসুন। এটা আমি গরম পানি বসিয়ে নিলাম নুডলসের জন্য। এখন দিয়ে দিলাম পাস্তা। পাস্তা সবার আগে দিতে হয়, পাস্তা সিদ্ধ হইতে একটু সময় লাগে, সেজন্য পাস্তা আগে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব নুডলসটা। নুডলসটা দিয়ে দিলাম, দুই মিনিট পরে এটা আবার নামিয়ে নেব। আমি একটি হাঁড়িতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। ঠিক আছে, এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিলাম চিকেনটা। দিয়ে দেব সবজি সেজন্য। তো সবজিটা চিকেনটা নাড়াচাড়া দিয়ে দিই। ভাজা ভাজা হয়ে গেলে তারপরে নুডলসটা ছেড়ে দেব। পরিমাণ মতন লবণ, তারপর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ সয়া সস মশলা, মিক্স মশলা দেব, টমেটো সস। নুডলসটা কাঁচামরিচটা দিয়ে দেব। হয়ে গেল আমার ভেজিটেবল চিকেন পাস্তা। আমার জীবনের প্রথম ব্লগ এটা। আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমার দোয়া রইল, দোয়া করব আমি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন।